প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অসীম কৃপায় তোমরা সবাই ভালোই আছো, আমরাও ভালো আছি। এই করোনার সময়ে তোমাদের সঙ্গে আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে যোগাযোগ সংরক্ষণ করছি। আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তৃতীয় অধ্যায়ের উপর আমি সংক্ষিপ্ত একটু আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ সহকারে এই হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করো। তার আগে আর একটু কথা বলে নিই, করোনাকালীন সময় তোমরা যখনই বাইরে যাবে অবশ্যই মাস্ক পরিধান করবে, এবং বাসায় যখন বাইরে থেকে আসবে তখন হাত সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে কোনো কিছু খাওয়ার দরকার হলে খাবে, আর বাইরে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই হাত নাকে মুখে চোখে কখনো লাগাবে না। আশা করি তোমরা এই কথাটি বুঝতে পেরেছ। এখন তোমরা বুঝতেই পারছো, আর একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ব্ল্যাক ফাঙ্গাস নামে একরকম ফাঙ্গাস এর আগেও ছিল, কিন্তু এখন এটা চারদিকে ভারত থেকে ছড়িয়ে পড়ছে। ভয়ের কোনো কারণ নেই, এর প্রতিষেধক আছে, তবে তোমাকে সাবধানতা অবলম্বন করতে হবে। তুমি ধুলাবালির মধ্যে যাবে না, পচা মাটি বা পচা জিনিস নাড়াচাড়া করবে না, গাছগাছালি যেখানে আছে সেখানে যাবে না। তোমরা নিজে সাবধানতা থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, নিজে পরিষ্কার থাকবে, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। আসো এখন হোয়াইট বোর্ডে যাই। হোয়াইট বোর্ডে উল্লেখ করা আছে একটা লৌহখণ্ড, তার দৈর্ঘ্য হচ্ছে 8.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার, আর হচ্ছে উচ্চতা হচ্ছে 2.5 সেন্টিমিটার। এখন লোহার টুকরার ওজন কত? লোহার টুকরার ওজন জানতে হলে আমাকে এখানে পানির তুলনায় লোহা 7.5 গুণ ভারী এই কথাটা লিখে দিতে হবে। তা আমরা এটা সমস্যার সমাধান করি। এটা সমস্যার সমাধান করার জন্য আমরা লোহার টুকরার দৈর্ঘ্য কত আমরা দেখি। লোহার টুকরার দৈর্ঘ্য এটা আমরা মুছে দিলাম, দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য 8.8 সেমি, প্রস্থ 6.4 সেমি, উচ্চতা 2.5 সেমি। অতএব লোহার বারের আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণ উচ্চতা 8.8 গুণন 6.4 গুণন 2.5 ঘন সেমি। ভালো করে দেখো, এটাকে আমরা এখন ক্যালকুলেশনে নিয়ে আসব। ক্যালকুলেশনে এর গুণফলটা কত হয়? এর গুণফলটা হয়, তোমরা বাসায় ক্যালকুলেট দিয়ে করবা, 140.8 ঘন সেন্টিমিটার। 140.8 ঘন সেন্টিমিটার হয়। এটা তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো যে লোহার বারের আয়তন নির্ণয় করার জন্য দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, অথবা উচ্চতায়, এখানে উচ্চতা যেহেতু দেওয়া আছে উচ্চতায়, তাহলে এই তিনটা গুণ করলে আমরা পাচ্ছি 140.8 ঘন সেন্টিমিটার। আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে কত? 1 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম যদি হয়, তাহলে আমাদের এটা লাগছে না, আমরা এটা মুছে দিলাম, এটাও মুছে দিলাম। তাহলে এখানে লেখি 1 ঘন সেন্টিমিটার পানির ভর হচ্ছে 1 গ্রাম। সুতরাং 140.8 কত হবে? 140.8
গ্রাম হবে। যেহেতু লোহা পানির তুলনায় কত গুণ ভারী, সাত গুণ ভারী, অতএব লোহার ভর, এখানে ভর উল্লেখ করা হয়েছে, আমরা ওজনের কথা বাক্যটা বলছে ওজনই লেখি, যেহেতু ভরের কথা বলা ওজনে, এখানে আসলে ভর হওয়ার কথা কিন্তু ওজনই আমরা লিখলাম, বইতে ওজন লেখা আছে, ওজন লিখলাম। ওজন হবে কত, 140.8 গুণন কত, 7.5, এত গ্রাম। এখন এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে কত পাওয়া যায়, ক্যালকুলেশনে যা আসে তা তোমরা বের করো। এটা আসবে 1056 গ্রাম, 1056 গ্রাম, 1056 গ্রাম যদি হয়, এটাকে যেহেতু হাজারের বেশি, তাহলে এটাকে আমরা কী করবো, কেজিতে প্রকাশ করবো বা কিলোগ্রামে প্রকাশ করব। এটাকে 1000 দিয়ে ভাগ করলে আমরা পাবো 1.056 কিলোগ্রাম। বুঝতে পেরেছ? এটা হচ্ছে তোমার, এটা আসলে খ নম্বর হওয়ার কথা, ভুলক্রমে আমি ক নম্বরে দিয়েছি। এখন ক নম্বরে যেটা হবে, পানির পাত্রের ওজন কত, পানির পাত্রের ওজন কত, পানির পাত্রের ওজন, আমার এটা শেষ, তোমরা বুঝতে পেরেছ, এটা শেষ, এটা আমি মুছে দিলাম। এখন পানির পাত্রের দৈর্ঘ্য দেওয়া আছে কত, দৈর্ঘ্য দেওয়া আছে কত, পানির পাত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য 15 সেমি, প্রস্থ দেওয়া আছে 6.25 সেমি, উচ্চতা দেওয়া আছে কত, উচ্চতা দেওয়া আছে 4 সেমি। সুতরাং পানির পাত্রের আয়তন 15 × 6.25 × 4 ঘন সেমি। এটাকে যদি আমরা গুণ করি পাব, গুণ করলে আমরা পাব হচ্ছে 375 ঘন সেমি, ঘন সেমি। যদি তোমাকে বলতো তাহলে পানির ভর কত, তাহলে ওই এক লিখবা, 1 ঘন সেন্টিমিটার পানির ওজন, এখানে উল্লেখ করা নেই, তবু আমি তোমাদেরকে একটু বুঝাই দিই, ওজন 1 গ্রাম। সুতরাং 375 ঘন পানির ওজন 375 গ্রাম, এটা অতিরিক্ত, এটুকু সম্পূর্ণ অতিরিক্ত। তোমার উত্তর হচ্ছে এটা উত্তর, এটা উত্তর, প্রিয়ার আসো গ নাম্বার আমরা করি, গ নাম্বার করি, গ নাম্বারে উল্লেখ করা আছে যে পাত্রটি পানিপূর্ণ অবস্থায় লোহার টুকরা তুলে নিলে পানির উচ্চতা কত হবে। আমরা ধরলাম পানির উচ্চতা কত, ক সেন্টিমিটার, ক না দিয়ে ধরি পানির উচ্চতা সমান পি সেন্টিমিটার।
এখন আগে আমরা পেয়েছি আগে পেয়েছি আগে পেয়েছি হচ্ছে পানির পাত্রের আয়তন পানির পাত্রের আয়তন সমান 375 ঘন সেমি আর লোহার টুকরার আয়তন পেয়েছি 140.8 ঘন সেমি সুতরাং সুতরাং লোহা তুলে নিলে শুধু পানির আয়তন 375 বিয়োগ 140.8 ঘন সেমি তাহলে এটা হয়ে যায় হচ্ছে 234.2 ঘন সেমি তা আমরা আগে ধরছি যে পানির উচ্চতা কত পি সেন্টিমিটার এখন শর্ত অনুসারে পি গুণন 1/15 গুণন 6.25 সমান 234.2 বা পি সমান 234.2 ভাগ 15 গুণন 6.25 এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে পাব হচ্ছে 2.5 এটা প্রায় পাব সুতরাং অবশিষ্ট পানির উচ্চতা সুতরাং অবশিষ্ট পানির উচ্চতা 25 সেন্টিমিটার 2.5 সেন্টিমিটার 2.5 সেন্টিমিটার 2.5 সেন্টিমিটার এটা একটু ভালো করে লেখি 2.5 সেন্টিমিটার ক্লিয়ার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদেরকে তৃতীয় অধ্যায়ের পরিমাপের বিষয়ে যে গাণিতিক সমস্যার সমাধান দিলাম আশা করি এই ধরনের সমস্যার সমাধান তোমরা ভবিষ্যতে আরও সম্মুখীন হবে সমাধান করতে হবে তোমাদেরকে তোমরা এ ব্যাপারে আরও সচেষ্ট হবে আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ আমাদের এখানে যে জিনিসটি ছিল পানির পাত্রের আয়তন কত লোহার টুকরার ভর ওজন কত আর এই লোহাটাকে যদি পাত্রের মধ্যে ডুবানো হয় তাহলে ডুবানোর পর যে লোহাটাকে আবার তুলে নিলাম নেওয়ার পর যে অবশিষ্ট পানি থাকলো সেই পানির উচ্চতা কত আমরা তিনটা ভাবে এটা নির্ণয় করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ আগামী দিনে তোমাদেরকে এই অধ্যায়ের আরও 2-3টি অঙ্ক তোমাদের জন্য করে দেব তোমরা মনোযোগ সহকারে করবে আর অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি তোমরা অবশ্যই শনিবার দিনকে তোমরা স্বাস্থ্যবিধি মেনে স্কুলে আসবে তোমাদের সঙ্গে যেহেতু 13 তারিখে স্কুল খুলবে তোমরা একসঙ্গে দলবদ্ধভাবে আসবে না তোমরা স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরে তোমরা একে একে আসবে স্যারের সঙ্গে আমার সঙ্গে দেখা করবে এবং তোমাদের সঙ্গে আমি ইতিমধ্যে প্রত্যেকের ফোন দিয়েছি কেউ ধরেছে কেউ ধরে নেই যারা ধরেছে তাদেরকে আমার মেসেজটা আমি পৌঁছে দিয়েছি আর তোমরা শনিবার দিন যারা আসবে
তোমরা অবশ্যই বেতন বহিঃসংঘ করে নিয়ে আসবে এবং বকেয়া যা আছে তা পরিশোধ করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, আল্লাহ সবাইকে রক্ষা করুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।